শত চেষ্টা করেও বাঁচানো গেল না মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়নের প্রতিবাদের কারণে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছে পাঁচ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নুসরাত প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃতন ঘোষণা করে ঢাকা মেডিকেলের বার ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন ফেনীর সোনাগাজীর মেয়ে নুসরাত এবছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার সেই মামলা তুলে না নেয় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে ফেনী সদর হাসপাতালে এবং পরে শনিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শরীরের আশি শতাংশ পুড়ে যাওয়া নুসরাতের অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল